অন্যান্য চাষের তুলনায় এবার মালটা চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন ডুমকলের এক যুবক। দেড় বিঘা জমিতে মালটা চাষ করে অন্যান্যদের মালটা চাষের পরামর্শ দিচ্ছেন তিনি। গাছ রোপণের পর প্রথম বছরে ফল পাওয়া না গেলেও দ্বিতীয় বছর থেকে ফল ধরতে শুরু হয় মালটা গাছে, কিন্তু অধিক ফল মিলে গাছের বয়স তিন বছর হলে। প্রথম বছর কয়েকটা গাছে কিছু ফল এসেছিল, ওগুলো ভেঙে দিয়েছিলাম। আর দ্বিতীয় বছর প্রত্যেকটা গাছ পিছু যদি আমি গড় ধরি, মোটামুটি 40-50টা মতো এসেছিল, যেগুলো আমার এলাকার দোকানিরা নিয়ে গেছে পাইকারি হিসাবে। আর এখন তো মোটামুটি প্রত্যেকটা গাছে প্রায় গড় যদি ধরি 120-130টা মতো ফল পাওয়াই যাবে। মুর্শিদাবাদের ডোমকলের ডুবাপাড়া এলাকার যুবক হাসানুজ্জামান কবির ওরফে বাপি, ওই এলাকাতে তিনি অনলাইন ব্যবসা অর্থাৎ ট্রেন ও জাহাজের টিকিট বুকিং এর ব্যবসা করেন। সেখান থেকে কিছু সময় বার করে দেড় বিঘা জমিতে ভিয়েতনাম মালটা গাছ রোপণ করেন বছর তিনেক আগে। দেড় বিঘা ওই জমিতে প্রায় 100 চারা রোপণ করা হয়। কয়েকটি গাছ নষ্ট হলেও প্রায় 97টি গাছে ফল ধরেছে বর্তমানে। মজার ব্যাপার হলো এই ভিয়েতনাম মালটার কারণে বছরে দুইবার করে ফলন হয়, কিন্তু গাছ পরিপূর্ণ হতে সময় লাগে 2 বছর। 3 বছরের মাথায় অধিক ফলন হয় গাছে। বাজারজাত হওয়ার আগে এলাকারই ফল ব্যবসায়ীরা বাগান থেকেই তুলে নিয়ে যান মালটা, যার ফলে বিক্রির জন্য ভাবতে হয় না নতুন করে। বাজার দামেই পাইকারি দাম পেয়ে লাভবান হচ্ছেন এই যুবক। এটাকে ভিয়েতনাম 12 মাসি মালটা বলছে। এটা বছরে আপনার 2 বার পাবেন ফলন। আর এটা আমার এখন যে বর্ষাকাল চলছে, বর্ষাকালটা পার হয়ে গেলে আবার নতুন করে ফুল আসবে, সেটা আবার শীতকালে উইন্টার সিজনে আবার নতুন করে ফল পাওয়া যাবে। অফ সিজনে ফল হয় কিন্তু খুব কম হয় পরিমাণে, এখন সিজনে যেটা হচ্ছে তা 50% হবে মোটামুটি। আমার মোটামুটি দেড় বিঘা মতো জমিতে, আমি বেশি লাগাইনি, হয়তো 100 পিচের আশেপাশে হবে। 97 পিস 97 পিস গাছ আছে আমার। মালটা চাষের উপর আগ্রহটা এসেছিল, আমার মেনলি একটা বিজনেস আছে, এটা অনলাইন একটা টিকিটিংয়ের বিজনেস, ফ্লাইট টিকিটের একটা বিজনেস আছে। ওখানের পাশাপাশি মনে হচ্ছিলো আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছিলো, তো মনে হলো যে কেন না আমার যেহেতু নিজস্ব জমি আছে কিছুটা টাইম ইউটিলাইজ করলে করা যায়। সেখান থেকেই মাথায় একটা হঠাৎ করে চিন্তা আসলো যে অনেক ভিডিও তো দেখেছি, বেশ অনেকেই প্রফিটেবল, অনেকেই কেটে ফেলছে, তো আমি একবার দেখি চেষ্টা করে যদি ভালো কিছু হয়। তো তারপরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। ব্যবসায়ীরাও গাছ থেকে নিজ হাতে বেছে পেরে নিয়ে যাচ্ছেন দোকানে, ক্রেতারাও সতেজ মালটা দেখে কিনছেন, যার ফলে চাহিদাও বাড়ছে দোকানে, লাভবান হচ্ছেন ফল ব্যবসায়ীরাও। বাজার থেকে পড়তে হয় প্লাস জমিতে লাগিয়েছে ভালো হচ্ছে, ফলটা আশেপাশে দেখছে ভালো লাগছে, সেই জন্য নিয়েছে এখান থেকে। বেছে বেছে নিয়ে যেতে পারি, জিনিসটা ভালো, দাগি পচা থাকে না, জিনিসটা খেতে ভালো, সেই জন্য নিয়ে যাই। কেমন চাহিদা? কেমন চাহিদা? ভালো, মালের সাইজ ভালো, চাহিদা ভালো, মিষ্টি আছে, অন্যান্য মৌসুমের থেকে রস বেশি মৌসুমে। আপনি তো ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। আপনারা এটা ওই খুচরো বিক্রি করেন? খুচরো বিক্রি করি। আমাদের লাভবান বলতে গেলে অন্য বাজার থেকে কিনে আসলে হয়তো বস্তাতে আপনার 10-20 পিস দাগি বেড়াই, সেটা এই মালে থাকে না, এই মালটা ভালো হয় ওটাই। তারপরে মালটা আমার ইচ্ছা মতন ভেঙে দেখে শুনে নিয়ে যেতে পারি, আমার লস হয় না। আপনিও যদি এরকম মালটা চাষ করতে ইচ্ছুক হন তাহলে পরামর্শ দেবেন এই যুবক, পাশাপাশি মালটা গাছের চারাও মিলবে তার কাছে থেকে। প্রসেস সম্পর্কে তেমন কিছু প্রসেস মেনটেন করার দরকার নেই, নর্মালি আপনার যেভাবে অন্যান্য চাষবাস করেন সেভাবেই হয়তো খুঁড়ে গাছগুলো লাগিয়ে দিলেই হবে। তারপরে যদি কোনো পরামর্শ থাকে তো আমি অবশ্যই হেল্প করব, আমার কন্ট্যাক্ট নাম্বারে যদি যোগাযোগ করেন আমি অবশ্যই হেল্প করব। আচ্ছা, আর গাছের চারা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে? আমি কিছু সংখ্যক করে রেখেছি, যেগুলো আমার এলাকার মানুষই ফল খাচ্ছে, এলাকার দোকানিরাই নিয়ে যাচ্ছে, ওখান থেকে তিনাটা কিনে তার যাদের ভালো লাগছে, মানে প্রত্যেকেরই ভালো লাগছে, নাহলে এলাকার দোকানিটা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে পাইকারি হিসাবে, মানে বুঝতে পাচ্ছেন তো, এই জন্য এলাকার মানুষই নিয়ে যাচ্ছে, কেউ দুটো একটা করে চারা নিয়ে যায় আমার কাছ থেকে, ওদের জন্য কিছু করে রাখা আছে, আছে বেশ কিছু চারা আমার কাছে রেডি করা আছে। চিকিৎসকদের মতে মালটায় রয়েছে ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন পুষ্টিগুণ, দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে মালটা, ঠান্ডাজনিত সমস্যা দূর করে, রক্তে চর্বি কমাতে সাহায্য করে, গর্ভবতী মহিলাদের জন্য খুব উপকারী মালটা ফল, ওজন কমাতে সাহায্য করে, সুস্থ রাখে পাকস্থলী,
এছাড়াও রয়েছে মাল্টার বহু গুণ। তাই নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে মাল্টা খেতেই পারেন সারা বছর। ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন? একদম চিন্তা নেই, আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে। কেরল, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়। আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। কল বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775750808 অথবা 9775750808।